আমার সব বন্ধুদের আমার রান্নাঘরে স্বাগত। আমরা তো জানেনই যে পোস্ত সকলেই ভীষণভাবে ভালোবাসি, তা আজকের একটু অন্যভাবে সেই পোস্ত দিয়েই আমি আমার রেসিপিটা বানাবো, এবং সেটা হলো পোস্তর দম। তাহলে চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আর কীভাবেই বা এই পোস্তর দম বানানো যায়। পোস্তর দম বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, 100 গ্রাম পোস্ত বেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি, একটা ডিম ফেটিয়ে তার মধ্যে অল্প সামান্য নুন দিয়ে রেখেছি, ময়দা আমি নিয়ে রেখেছি একটু, তবে প্রয়োজনে আমি আরেকটু বাড়াতেও পারি, একটা বড় মাপের আলু ছোট করে কেটে রেখেছি, গরম মশলা 1 চা চামচের 1/4 ভাগ, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ ঘি, হলুদ, নুন আর চিনি পরিমাণ মতো, এছাড়া আছে তেল আর আছে জল। আমি একটা বড় পাত্রে প্রথমে যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজও যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তার 1/2 দিয়ে দিচ্ছি, ডিম একটা আগেই বলেছি যেটা আমি ফেটিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এছাড়া এর মধ্যে এটাকে মাখার জন্য আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার মেখে আমি দেখব যে সেটা যদি আরও একটু ময়দা লাগে তাহলে আর একটু ময়দা আমি দিয়ে দেব। এবার এই সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। আমি মাখার পর দেখলাম আরেকটু ময়দার দরকার আছে, তাই আমি আরেকটু ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটু নুন আর সামান্য একটু চিনি। আবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। আমি পোস্তটা অন্যান্য যেসব উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে মেখে নিয়েছি। এবার সামান্য একটু তেল আমি হাতে লাগিয়ে নিয়ে এক এক করে এটার থেকে ছোট ছোট বড়ার মতন তৈরি করে নেব। পুরোটাই এভাবে আমি আস্তে আস্তে বড়া করে নেব, তবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাতে হাতের সাথে এটা লেগে যাবে না। আমি পুরো পোস্ত বাটাটাকে এভাবে গোল গোল করে বড়ার আকারে করে নিয়েছি। এবার আমার ওভেনে আমি জ্বালিয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা এতক্ষণে আস্তে আস্তে গরম হয়ে গেছে, আমি এবার এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব, এবং তারপর যখন বাদামি হয়ে যাবে তখন এগুলো সব তুলে নেব। সব বাদামি রঙের হয়ে গেছে, কাজে আমি এবার এগুলো সব ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আমি আস্তে আস্তে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এই আলুর মধ্যে আমি এবার অল্প একটু হলুদ, সামান্য নুন ছড়িয়ে দিলাম। আলুগুলো একটু লালচে হয়ে গেলে আমি ভেজে পাত্রে তুলে নেব। আমি যেভাবে আগে বড়াগুলো তুলে রেখেছিলাম বাদামি রঙের হয়ে গেলে, ঠিক সেভাবেই আলুগুলো ভেজে তুলে নিলাম। এরপর আমি ওই পাত্রে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর আদা বাটা যেটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ আর আদা বাটা দেবার আগে আমি একটু নুন
দিয়ে দিয়েছিলাম, যাতে অনেক সময় দেখা যায় কি যে তেল এর মধ্যে কোনো মশলা দিলে সেটা ফাটতে থাকে, তা এই জন্য আমি একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম, তার ফলে এটা একটু কম ফাটে। এখন আমি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, মিনিট 5-7 ফোটার জন্য চাপা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, কাজেই আমি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তর যে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিয়ে আবার মিনিট 5-7-এর জন্য ফুটতে দেব এবং সেই সময় আমি চাপা দিয়ে দেব। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, কাজেই আমি এখন অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ভালো করে নাড়িয়ে দিলাম, আমার কিন্তু পোস্তর দম একেবারেই শেষ হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু গরম মশলা, ভালোভাবে নাড়িয়ে দিলাম। একেবারেই সার্ভ করার জন্য রেডি করে ফেলেছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।